আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাস কেড়ে নিয়েছে লাখো মানুষের প্রাণ, রাজ্যের বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রামে রাক্ষসী মাতলা কেড়ে নিচ্ছে ঘর বাড়ি থেকে চাষের জমি। আগের দিন আমরা দেখিয়েছিলাম চোরা ডাকাতিয়া পাটুয়া পাড়ার ছবি, আর আজ তুলে ধরব গৌরদাস পাড়ার ভয়ঙ্কর অবস্থা। দেখুন কি ভয়ানক প্লাবন পরিস্থিতির মধ্যে গ্রামের মানুষজন। সরকারি লোক সব জায়গায় আছে গো, খবর হয়ে যাবে সব এখান থেকে বন্ধে। আরে অনেক টাকা মাছ আছে, ওটা ধরে রাখতে না কিন্তু মাথা খারাপ নাকি তো যায় নাকি? এই সরাই, তুই এদিকে সরাই, কোথাও একটা কর্নারে গাঁট, ওই কর্নার আটকে যাবে গিয়ে। জালি চিন্তা করছেন কত টাকার বাঁধ চিন্তা? ওই নদীর যে কালভেট থাকে না, বই থাকে, বই পুরো ভেঙে বার হয়ে গেছে, বহুদিন আগে ভেঙেছে। তারপর ওখানে মানে মেরামত করে না, ওইভাবে পড়ে আছে। আজকে বড় জোয়ারের মানে এ ছিল, কোডাল ছিল, পুরো ভেঙে বাড়ে গেছে, পুরো ক্ষয়ক্ষতি মুখে পড়ে গেছে। এই মুহূর্তে কি অবস্থা মানে গ্রামের মধ্যে? এই মুহূর্তে প্রচুর মানে পুকুর ঘাট মা বুড়ে গেছে, ধানের জমি মুড়ে গেছে, অনেকে খামারে জল উঠে গেছে, বাড়ি বাদ ভেঙে যাচ্ছে, মাটির বাড়ি অনেক আছে সেগুলো। প্রশাসনের তরফ থেকে কিছু ব্যবস্থা করা হচ্ছে কি? প্রশাসনের তরফ লোকজন এসছে, এখন কি করছে কিছু বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম স্বপন জানা। এই জায়গাটার নাম চোরা ডাকাতিয়া, পোস্ট গ্রহণকারী থানা বাস। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।